আমরা কবরে যেতে চাই না, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাসুরের ময়দানে দাঁড়াতে চাই না, গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামের দরজার সামনে দাঁড়াতে চাই না। মাহবুব মেহরবানি করে মাফ করে দাও, জীবনে শুরুতে গিয়ে হাত তোলা পূর্ব মুহূর্ত পর্যন্ত যত জানা অজানা গুনা করে ফেলেছি সমস্ত গুনার শিখে মাফ করে দাও। আল্লাহ একাধিক আলেমের মুখ থেকে কোরআন হাদিস সম্বন্ধিত কত কথা আলাপ আলোচনা হয়েছে, নবীর নামে দরুদ, তোমার নামে জিকির, সালাম, কিয়াম, তওবা শরীফ, আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছি একাধিক কণ্ঠে, মেহেরবান মেহেরবানি করে কবুল করে না, খুশি হয়ে যা সব দিয়ে থাকো, এসবের হাদিয়া বিশ্ব নবী হুজুরে রওজাতুল মুকাদ্দাসে পৌঁছে দাও। নবীজি সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন সিদ্দিকিন সালিন উম্মাতুল মুমিনিন সালফে সালিহিন হুজুরের সব পৌঁছে দাও। চার তরিকা চার পীর শর্মা সাহেবের ইমাম হুজুর দিকে রয়ে সব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে মুসাদ্দিদে জামা দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের রূহে সব পৌঁছে দাও। হুজুরের আহলে বায়াত জানা কোমরবাসী হয়েছেন সমস্ত হুজুর দিকে রয়ে সব পৌঁছে দাও। বসিরাটে আল্লাহ বাগা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে হুজুরের সব পৌঁছে দাও। পানি গোবরা হবে সে ভোজন গলদা সুবি সে ভোজন কানিয়ানি সুবি সে ভোজন আল্লাহ তাআলা পয়কার শামসুর রহমান সে ভোজন দেখে রয়ে সব পৌঁছে দাও। আমরা যারা হাত পেতে আমিন আমিন করছি জানি না কে আব্বা হারা কে মা হারা, কে আব্বা মা উভয়কে হারিয়ে হাত পেতেছে। রব্বুল আলামিন কত মানুষ সন্তানকে হারিয়ে হাত তুলেছে, আল্লাহ তাআলা কত মানুষ ভাই বোন কে হারিয়ে হাত তুলেছে মাওলা, জানি না কবরে কি হালাতে রয়েছে। চাতক পাখি নেই ফ্যাল ফ্যাল করে দুনিয়াবাসীর দিকে তাকিয়ে আছে, ও দুনিয়াবাসীরা দুনিয়ার জমিনে সব সম্পদ গুলো আমি রেখে এসেছি, ঘর বাড়ি দুনিয়াতেই রেখে এসেছি, আমার কেনা জমি জায়গা গুলো দুনিয়াতে ফেলে রেখে এসেছি, আজ কবরে সবকিছু তোমরা ভোগ করো কিন্তু আমাদের কে ভুলে যেও না। আল্লাহ রব্বুল আলামিন আব্বা মা যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তাআলা তাদের কবরে সব পৌঁছে দাও, কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেছে যদি মকবুল হজের সব পেতে চাও আব্বা মায়ের মুখের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও। আল্লাহ কত বান্দা কত বান্দিরাজ এই রহমতের দৃষ্টি দেওয়ার থেকে মারু হয়েছে, আব্বা মাকে হারিয়েছে কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সন্তান সন্ততি লালন পালন করতে যে হয়তো অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে প্রত্যেকে তুমি মাফ করে দিয়ে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত যত বিপদের ঘাটি গুলো রয়েছে সমস্ত বিপদের ঘাটি গুলো তাদের জন্য সহজ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কত মা বোনেরাও হাত পেতেছে, আল্লাহ কত মা বোন আব্বা হারা মা হারিয়ে হাত তুলেছে,
বাপের বাড়িতে যখন ঘুরতে যেত আব্বা কত আনন্দ করত মা কত আনন্দ করে ডাকত সন্তানকে ডেকে কত গল্প করত আজ কত মা কত বোনেরা বাপের বাড়িতে ঘুরতে যায় কিন্তু আব্বার মুখ আর দেখা হয় না মায়ের মুখ আর দেখা হয় না রব্বুল আলামিন কবরের নিচে শুয়ে রয়েছে আজ বাপের বাড়িতে যাওয়ার পরে কবরের দিকে তাকিয়ে কত মা বোনেরা চোখের পানি ফেলি আল্লাহ যে সমস্ত মা বোনেরা আব্বা মা দাদা দাদি নানা নানি হারিয়ে হাত তুলেছে প্রত্যেকে রুহে সব পৌঁছে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ওই পোকা মাকড়ের ঘর দরজা জানালা বিহীন ঘর যে ঘরে কোনো সাথী নাই বাতি নাই কোনো সাহায্যকারী নাই আল্লাহ ওই ঘরের বাসিন্দাও তো আমাদের কেউ একদিন হতে হবে জানি না মসজিদের খাটিয়াটা এবার কার যত্ন অপেক্ষা করছে আল্লাহ জানি না কার কাফনের কাপড় দোকানে চলে এসেছে রব্বুল আলামিন কবরের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ কাফনের কাপড় পরার আগে কবরের পথে অর্জন করার তৌফিক দান করো প্রত্যেককে পাঁচ অক্ত নামা জীবন বানিয়ে দাও আল্লাহ রুজিতে বরকত দান করো আল্লাহ প্রত্যেকের পরিবার গুলোকে তিনি পরিবার হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা প্রত্যেকের সংসারে রোজগারে কাজে কর্মের ভিতরে বরকত দান করো যারা অসুস্থ আছে সেপায়ে কুরলিয়া নসিব করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো যারা আমিন আমিন করছে প্রত্যেকের মনের নেক আশা বাসনা কি পূরণ করে দাও খাস করে মা বাবা আল্লাহ তোমার ধর্ম ইসলাম ধর্ম প্রচার করার জন্য আলেমেরা তারা কত না কষ্ট করে চলেছে মা বাবা মানুষেরা ঘরের ভিতরে আরাম করছে আর আলেমেরা রাস্তাতে রাস্তাতে তারা চলে বেড়াচ্ছে আল্লাহ সন্তান ছেড়ে স্ত্রী ছেড়ে পরিবার ছেড়ে তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায় আল্লাহ আল্লাহ তুমি তাদের পরিবারকে হেফাজত করো মাহবুব রাস্তা সমস্ত বিপদ আপদ থেকে আলেম দিগকে হেফাজত করো আল্লাহ আল্লাহ দিনের জ্ঞান যাদেরকে দান করা হয় উভয়কে আমল করে হিদায়তের পথে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন যারা দান করেছেন আল্লাহ যারা দান করার নিয়াত করেছে রব্বুল আলামিন সকলের দানগুলোকে কবুল করে নিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন এই ইসলামিক জলসা কায়েম করার জন্য যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা কাজকর্ম করেছেন অনেক কষ্ট করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ এজাজা কিয়ামতের দিন প্রদান করুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ও জাআল আখিরা কালামিনা الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله